সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমি অনুশীলনী 4.1 এর 11 নম্বর সমস্যাটি সমাধান করব। 11 নম্বর সমস্যাটি হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। আমরা 11 নম্বর সমস্যাটি দেখব। এখানে 11 নম্বর সমস্যার বাম পক্ষ যদি আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখব 4n-1, আর নিচে হবে আমাদের 2n-1। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটার মান হবে আমাদের 2n+1। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। তাহলে আমরা এখানে লিখব, এখানে আমরা এটাকে লিখতে পারি 4 4কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। 2 স্কয়ার মানে হচ্ছে আমরা 4, তাই 4কে আমরা যদি লিখি 2 স্কয়ার, 4 এর পাওয়ার রয়েছে আমাদের n, তার মানে এই পুরাটাই হচ্ছে আমাদের 4। পুরাটাই আমরা 4 যদি ধরি, এখানে আমরা 4কে আমরা এভাবে লিখলাম 2 স্কয়ার আকারে লিখি আমরা। কি এখন আমরা তার পাওয়ার n দিব, তাহলে n দিলাম আর এখানে আমাদের থাকে -1, তাহলে এখানে আমাদের আসবে 2n-1। এখন আমরা এটাকে পরবর্তী লাইনে লেখা যায় পরবর্তী লাইনে আমরা এভাবে লিখতে পারি, এখানে 7 নং সূত্র অনুসারে আমরা পাই যে a^m, তার পাওয়ার যদি n হয় তাহলে দুইটা পাওয়ারে আমাদের গুণ হয়, a^m×n, দুইটা পাওয়ার গুণ হবে। এখানেও ঠিক একইভাবে 2 হচ্ছে আমাদের a বা বেস, তার পাওয়ার আবার 2, এখানে যদি এটাকে m ধরি আর এটা হচ্ছে n, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি 2^2n, 2×n মানে গুণ আকারে হবে, গুণ আকারে এভাবে লিখতে পারি, তাহলে -1। আর তারপর আর নিচে যা আছে তাই লিখলাম 2n-1। এখন আমরা এখানে লিখতে পারি, এটাকে একটু সাজিয়ে বা একটু চালাকি করে যদি আমরা লিখি এখানে 2n, nটাকে আমরা এখানে রাখলাম, তার পাওয়ার আমরা 2 লিখলাম, এটাও কিন্তু একই রেজাল্টই আসবে, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তার মানে এখানে আমরা প্রথমে করলাম যে 2 স্কয়ার তার পাওয়ার n, এখান থেকে আমরা লিখলাম পাওয়ারে পাওয়ারে গুণ হবে 2^2n, তারপর আবার এটাকে আবার সাজিয়ে লিখলাম 2n তার পাওয়ার 2, কারণ এখান থেকেও এটা আসবে, এই 2 আর n গুণ হবে, আবার এখান থেকেও 2×n গুণ আকারে হবে, পাওয়ার পাওয়ার গুণ, আবার এখানেও পাওয়ারে পাওয়ারে গুণ। তার মানে এই ভিতরের 2টা বাইরে চলে গেল আর বাইরের n-টা ভিতরে চলে আসলো, মানে এটা এখানে আসলো আর 2টা বাইরে চলে গেল। এখানে আমি আবার যদি পরিষ্কার করে দিই, তাহলে তাহলে আমরা এখান থেকে পাই যে আমাদের ছিল হচ্ছে এখানে এভাবে, এখান থেকে আমরা আসলাম এই 2টাকে বাইরে নিয়ে গেলাম আর n-টাকে ভিতরে নিয়ে আসলাম, n এবং তারপর হচ্ছে 2, এভাবে নিয়ে আসলাম, এখানে আমরা এটাই করলাম 2^n মানে এটা, তাহলে এখানে থাকে আমাদের -1 আর নিচে রয়েছে আমাদের 2^n-1। এখন আমরা এই পুরাটাকে 2^n, এই পুরাটাকে যদি আমরা এ ধরি তাহলে এটাকে এ স্কোয়ার বলা যায়, এবং 1কে আমরা যদি লিখি বি বা বি স্কোয়ার, এভাবে যদি আমরা করি -1 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা যদি নেই তাহলে a+b×a-b, নিচে যা আছে তাই লিখলাম, সূত্রে নিবে। এখন আমরা তাহলে যদি আমরা এটাকে পুরাটাকে যদি এ ধরি আর 1কে যদি আমরা
বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আমাদের যা আছে তাই থাকলো, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন আমরা দেখবো যে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই অংশটুকু এবং উপরের অংশটুকু এটা আমাদের কমন, তাই আমরা এটাকে কাটা দিতে পারি বা ভাগ করে দিতে পারি, এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা কাটা চলে যায়, আমাদের শুধু থাকবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটাই কিন্তু আমাদের প্রমাণের ডান পক্ষ, এটাই আমাদের প্রমাণ করতে হবে যে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেটার সমান হবে আমাদের টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাই আমরা লিখতে পারি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে এখানে আমরা প্রুফ বা প্রমাণ এখানে প্রমাণ করবো। শুধু এখানে একটু কাজ করা হয়েছে যে প্রথমে আমাদের ফোর ছিল এটাকে আমরা সাজিয়ে লিখলাম টু স্কোয়ার তার পাওয়ার এন, তারপর পাওয়ারে পাওয়ারে গুণ করলাম টুয়াইস এন বার, তারপর আমরা ভিতরে এন কে দিয়ে দিলাম বাইরে টু কে নিয়ে গেলাম, কারণ বাইরে টু কে নেওয়ার কারণ হচ্ছে না আমাদের এটাকে সূত্রে নেওয়ার জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে নেওয়ার জন্য, তারপর আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম, তাহলে এখান থেকে আমাদের টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবং টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কাটা চলে যায়, তাকে শুধু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আজকে লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।